হিসেবে বঙ্কিমসিংহের ওপর প্রাণঘাতী হামলার এক মাস পর গ্রেফতার হলো অভিযুক্ত। ওড়িশার ভুবনেশ্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। ধৃতের নাম রজত চক্রবর্তী, পেশায় আইনজীবী। গত 3রা এপ্রিল রাতে বাগডোগরার গোসাইপুর চেকপোস্টের কাছে একটি পেট্রোল পাম্পে মাটিকাড়ার রঙ্গিয়ার বাসিন্দা তথা সমাজসেবী বঙ্কিম সিংহের ওপর প্রাণঘাতী হামলা করে অভিযুক্ত রজত চক্রবর্তী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। গত 10ই এপ্রিল মৃত্যু হয় তার। গোটা ঘটনা ধরা পড়ে পেট্রোল পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায়। হামলার পর দিন পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরই তদন্তে নামে পুলিশ। 307 ধারায় মামলা রুজু করা হয়। এদিকে ঘটনার পরই গা ঢাকা দেয় অভিযুক্ত। গত 4ই এপ্রিল হামলার সময় ব্যবহার করা গাড়ি উদ্ধার করে পুলিশ। এরপর মোবাইল নেটওয়ার্কের সাহায্য নিয়ে গত শুক্রবার ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয় রজত চক্রবর্তীকে। শনিবার ভুবনেশ্বর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে তাকে বাগডোগরা থানায় নিয়ে আসা হয়। রবিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।